ইতিমধ্যে করা হয়েছে শেখ রাসেল লন্ডনে। তারপরে শেখ রাসেল সেই অস পারাগায়ের মধ্যে লন্ডিতে সেইটা সরকারিকরণ হয়েছে এবং আমি চেষ্টা করছি যাতে আমাদের রাজস্ব বালিকা বিদ্যালয় সরকারিকরণ করা যায়। তাহলে আপনাদের বুঝতে হবে যে শেখ হাসিনা কিভাবে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আজকে সরকারিকরণ করে এই স্কুলের শিক্ষকদের তাদের জাতীয়করণ করে তাদের সকল সুযোগ সুবিধা দেবে এবং ছাত্রছাত্রীরা খুব কম টাকায় তাদের পড়ার সুযোগ করে দিচ্ছে শেখ হাসিনা করেছে। আর এগুলো যদি বলতে হয় অনেক কথা বলতে হবে। যারা চেষ্টা করছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য, আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া শেখ হাসিনাকে ওই বিএনপি আর জামাত ক্ষমতার থেকে টেনে নামাতে পারবে না। কারণ শেখ হাসিনার প্রতি আল্লাহর রহমত, শেখ হাসিনার প্রতি জনগণের ভালোবাসা দরদ, শেখ হাসিনার প্রতি জনগণের সমর্থন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে চলেছেন বাংলার সকল শ্রেণী পেশার মানুষ, তাকে ওই বিএনপি জামাত তারা টেনে নামাতে পারে না। বরং আমি মনে করি যে এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে আগামী তো ইনশাআল্লাহ নির্বাচনে ক্ষমতায় আসবে, আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, আরো দেশকে এগিয়ে নেবেন, দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। সুতরাং কি করতে হবে তার জন্য মৎস্যজীবী আপনারা মৎস্যজীবীদের মধ্যে আরো ব্যাপকভাবে কাজ করবেন। ইউনিয়ন পর্যায়ে যে লোকটা জাল দিয়ে মাছ ধরে সংসার চালায় সেও কিন্তু ওই একটা খেপড়া জাল কইনি আমরা, সেই খেপড়া জাল দিয়ে যে মাছ ধরে সংসার চালায় সেও কিন্তু মৎস্যজীবী। কাজে কাজে মৎস্যজীবী বাংলাদেশে কম নয়, সুতরাং তাদেরকে সংগঠিত করার দায়িত্ব মৎস্যজীবী দিকে। আমি বিশ্বাস করি যে নেতৃবৃন্দ আছে আমাদের এখানে জেলা কমিটির প্রেসিডেন্ট আপনাদের রাজনের সন্তান, আপনার মাদারীপুরের সেক্রেটারি মাদারীপুরের সন্তান এবং রাজন উপজেলা কমিটি যেটা হয়েছে এবং আমাদের সোহাব খান এবং আমাদের জিয়া নেতৃত্বে আমি বিজয় মন্তব্য এবং সোহাব খান নেতৃত্বে আমি বিশ্বাস রাখি তাদের মতো কর্মঠ, তাদের মতো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তারা ইনশাআল্লাহ অবিলম্বে রাজনের প্রতিটি ইউনিয়নের মৎস্যজীবী লীগের সংগঠন করে শক্তিশালী সংগঠন করে আমরা সকল ধরনের সহযোগিতা দেব। এবং আপনাদের মনে রাখতে হবে যারা বিষোদ্ধার করে তাদের কিছু করার নাই, কারণ তারা কথা কিছু লোক আছে শুধু কথাই বলে, কাজের কি করেন না করে সেটা আপনারা বিচার করবেন। আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আমি কখনো কোনো কুরুচি সম্পন্ন বক্তব্যের আমি উত্তর দিতে চাই না। আমি কি আপনারা জানেন, কে কি আপনারা জানেন, এই অর্থাৎ চেনা পাওনের কইতে লাগে না। সুতরাং চেনা পাওন আপনারা চেনেন, আপনারা কইতে দেখবেন, দেখে বুঝবেন যে যাই বলুন। আমি কিন্তু এই কথা বলিনি, আমার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে যে নৌকা আমরা বিরোধিতা করছি, আসলে তা না। ঘটনাটা হলো আমরা তিনজন এমপি মানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, মানে পরে তিনজন, এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর, আমরা তিনজন এমপি মানে প্রধানমন্ত্রীকে বললাম আমাদের মাদারীপুর হলো আওয়ামী লীগের প্রাধান্য এবং আওয়ামী লীগ ব্যতীত অন্য কেউ ইউনিয়ন পরিষদ জয়লাভ করে না, আপনি যদি এখানে আমাদের দলীয় মনোনয়ন দেন তাহলে পরে দেখা যায় একজন মনোনয়ন পায় পাঁচজন তার বিরোধিতা করে। এই যে বিষয়গুলো আছে এর থেকে আমাদের রক্ষা করার একটা রাস্তা আছে যে আপনারা দলীয় মনোনয়ন না দিয়ে যারা জনপ্রিয় তারা জিতবে। এবং দেখেন যারা আজকে মনোনয়ন কথা বলছেন আমি আপনার একটা হিসাব দিই, এই নজরে গত নির্বাচনে পাঁচজন নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছে, পাঁচজন স্বতন্ত্র প্রার্থী যাদেরকে আমরা বিদ্রোহী বলি তারা জয়লাভ করেছে। যদি একটা হিন্দু এলাকা কদমবাড়ি যেখানে নৌকার ভোট কত ভাগ, সেখানেও কিন্তু নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তার বিরুদ্ধে যিনি জয়লাভ করেছেন তিনিও আওয়ামী লীগের ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাহলে সে জনপ্রিয়। এটা প্রমাণিত হয় জনপ্রিয় ব্যক্তিদেরকে বাদ দিয়ে যদি ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে আমরা প্রতীক একজনকে দিতে যাই তাহলে এখানে তো নির্বাচনটা হয় কেমনে, যে বলতে গেলে এই এলাকা একটা গ্রাম একটা ওই ওয়ার্ড গুলো নিয়ে
তারপরে পারিবারিক প্রাধান্য, তারপরে আপনার ওই এলাকার জনগণের সমর্থন, অনেক কিছু ঘটনা এখানে কাজ করে। কাকে ভালো জনে মানুষ, কাকে খারাপ জনে, এগুলো আপনি আমি বিচার করতে পারবো না। এই বিচারের ভার সাধারণ ভোটারদের উপরে থাকা ভালো। এবং আমরা এই তিন চার দেওয়ার পরে, আমার দেওয়ার পরে দেখলাম শরীয়তপুর থেকে দিছে, দেখলাম গোপালগঞ্জের এমপি আমি একা করে নেই, তো যারা মহলের আমি একা করে নেই। আমরা 88টাই মাদারীপুর রাজনের 10টা, মাদারীপুরে 15টা, এই 25টা যদি আমার নির্বাচনী এলাকা হয়। আমি একা করলে একটা কথা ছিল, 88টা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দেয় নাই, তাহলে কি হবে? তার 10টা কোথায়? যত দোষ নন্দ ঘোষ, আমি কোনো দোষ করি নাই ভাই। আমি শুধুমাত্র সবাইকে সুযোগ করে দিয়েছি দলের, যে সবাই যেন অন্তত নির্বাচনে দলের কথা বলতে পারে। সব প্রার্থী আওয়ামী লীগের কথা বক্তব্য করবে, বঙ্গবন্ধুর কথা বলবে, শেখ হাসিনার কথা বলবে, শেখ হাসিনার উন্নয়নের কথা বলবে, দেশের স্বাধীনতা সর্বত রক্ষার কথা বলবে, বিএনপি জামাতের বিরুদ্ধে বক্তব্য দেবে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের ক্ষেত্রে এগুলো করতে হবে। এখানে হয় কি, শুধুমাত্র একজন যদি দলীয় প্রতিষ্ঠা পান তিনি এটা বলতে পারেন, অধিকার থাকে, আর অন্যরা কিন্তু তখন বলেন না। এই সমস্ত দিক থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি এই কাজ, মানে আমি একা তো করিনি, আগে বলেছি আমরা তিনজন এমপি করেছি, তাহলে দলটা তো তিনজন এমপি কি ধরবে? তাহলে আমার একা কি ওই যে পেলাম যে যত দোষ নন্দ ঘোষের হয়, আমি কোনো নন্দ ঘোষ না, আমি সাধারণ ছাড়া। সুতরাং আমি আপনাদের অনুরোধ জানাবো, বিশদগার করে কোনো লাভ নেই, সেটা আপনাদের যার যা বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলা উচিত। আমি কি মাঠে এসে কোনো বক্তব্য করেছি বলেন, কারোর বিরুদ্ধে ভাইয়ের আমি বলবো না, কারণ আমি অন্তত সেই ভদ্রতা বোধ, জ্ঞান, সৌজন্যবোধ, রাজনৈতিক শিষ্টাচার এক দুই বছর রাজনীতি করি না। আমার রাজনৈতিক বয়স 57 বছর চলছে, আপনারা বিশ্বাস করেন না, 57 বছর আমার রাজনৈতিক বয়স চলছে। স্কুল জীবন থেকে আমি স্লোগান দিয়ে, আমি ক্লাস 8-এ যখন পড়ি তখনও নির্বাচন করে আমি ক্লাসের ক্যাপ্টেন হয়েছিলাম, নির্বাচন করে ক্লাসের ক্যাপ্টেন হয়েছিলাম, এমনি হই নাই। সুতরাং তারপর 64 সালে ছাত্র আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত হিসাব করে দেখেন 57 বছর হয় কিনা। আর শ্রমিক রাজনীতির বয়স হলো আমার 50 বছর চলছে, শেষ হচ্ছে এই ডিসেম্বর, আগামী জানুয়ারিতে আমার 50 বছর পার হয়ে 51 বছর বয়স পদার্পণ করবো শ্রমিক আন্দোলনে। তাই সেই জ্ঞান অভিজ্ঞতা আমার তো কিছু আছে, কাকে কি বলতে হবে না বলতে হবে সেটা তো আমারও তো সেই জ্ঞান আছে। একজন দলের নেতাকে ছোট করলে আমি বড় হব না। আমি যদি একজনকে কিছু বলি আমার দলের নেতা, আমি বলবো কোথায় বলবো? আমি আমার ফোরামে বলবো, আমি আমার সেই কমিটির মিটিংয়ে বলবো, আমি প্রয়োজন বোধে সেটা আমি প্রধানমন্ত্রী, আমাদের সভানেত্রী তাকে বলবো, সেক্রেটারিকে বলবো, সেখানে বলবো। জনসভায় দাঁড়ায় যদি একজনকে, একজন নেতাকে খাটো করেন, আমি মনে করি তারাই খাটো হবে। সুতরাং আমি এই কথাগুলো জবাব দিতে চাই না। আপনারা বিচার করবেন, আপনারা বিজ্ঞ মানুষ, আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন আর এমপি, যেই এমপি নির্বাচিত হওয়ার পরে সরকার গঠন করে, সেই দায়িত্ব যখন আপনাদের আছে সেই দায়িত্ব নিয়েই কিন্তু আপনারা আগামীতে বিচার করবেন কি হবে না হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, আমাদের সবার নেত্রী বঙ্গবন্ধু কন্যা, যার নেতৃত্বে আমরা রাজনীতি করি আওয়ামী লীগ, এবং আমাদের সামনে আওয়ামী লীগ হলো আমাদের দল।